হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো কথা হচ্ছে, অনেকেই ভুল বুঝছে। দর্শক বন্ধুরা, তোমরা যদি ভুল বোঝো তাহলে কিছু করার নেই, তবে হ্যাঁ, তোমাদের ভুলটা পরিষ্কার করে দেওয়ার দায়িত্বটা আমার। অনেক সময় আমার আইডিতে এই সমস্যাটা হয়, এবার তোমরা বিশ্বাস করবে কি না আমি জানি না। এই বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের আইডিটায় ধরো কেউ আমাকে ট্যাগ করেছে, সেটা আমি দেখতে পাই না, সেই নোটিফিকেশন আমার কাছে আসে না। ধরো আমি কারুর চ্যানেলে গিয়ে কিছু লিখেছি, তার পরিবর্তে যে সে আমাকে কিছু লিখেছে সেটা যে আমার নোটিফিকেশনে আসবে সেইটাও আসে না। আগে আসতো, কিন্তু এই 1.5 বছর ধরে আসছে না। কেন আসছে না আমি কিন্তু এটা জানি না, ঠিক আছে? আবার এই সমস্যাটাও হয়, ধরো কেউ কমেন্টস করেছে, সেই কমেন্টসটা তোমরা দেখতে পাচ্ছ জল জল করে, অথচ আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি অনেক ঘন্টা পর, ঠিক আছে? এইবার কথা হচ্ছে, রত্না আমাকে লাইভে এসে বলেছিল যে একটা ভিডিও লিংক দেবে, যেটা যে লিঙ্কটা আমি দেখলে আমার উপকৃত হবে, প্লাস আমি কন্টেন্ট করতে পারবো, সেই বিষয় হচ্ছিল। এবং রত্না এই কথাটা বলেছে যে আমার চ্যানেলে সেদিন যে লাইভটা আমি অ্যারেঞ্জ করেছিলাম, তাতে যে আইডিটা থেকে এসে কমেন্টস করেছিল, রত্না বলছে যে সেইটা সেই ব্যক্তির আইডি, সেটা প্রমাণ করেছে। এইটা হচ্ছে কথা। এই মেসেজটা আমি দেখিনি, কমেন্টসটা দেখিনি, মানে কি আমি পাইনি, আমার কাছে আসেই নি। তোমরা যখন বলছো যে দেখো 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 বারবার বারবার করে, তখন আমার আরেকটা চ্যানেল যেটা আছে সেইটা থেকে দেখা যাচ্ছে, এটা থেকে দেখা যাচ্ছে না। তারপরে অনেক কিছু করে 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 খুঁজে খুঁজে অনেকবার বারবার বারবার করে বেরিয়ে যাচ্ছি Y2 স্টুডিও থেকে, আবার ঢুকছি, বেরোচ্ছি ঢুকছি। এবার তারপরে কি আমি দেখতে পেলাম, তারপরে কি আমি পিন করলাম। এবার অনেকেই বলছে যে আজকের মানে যে টপিকের উপর আজকে পিন করলেই ভালো হয়, বলছে আমি নাকি দর্শকরা আমার জন্য লড়াই করে, আমি নাকি দর্শকদের অপমান হতে দিই। দেখো, আমি তোমাদের জন্য বলি, এবং সবথেকে বড় কথা, আমি নিজের জন্যই সবথেকে বেশি বলি। আমি আমার চ্যানেলের জন্য, আমার নিজের স্বার্থের জন্য, আমার জন্য বলি, তারপরে কিন্তু আমার ভিউয়ার্সদের জন্যও বলি। আমি কখনোই আমার ভিউয়ার্সদের অপমান করি না। এরপরেও যদি তোমরা অবুঝ হয়ে আমাকে ভুল বোঝো, তাহলে সেই জায়গাটা আমার কিছু করার নেই, বুঝতে পেরেছো? আমি তোমাদের আশা করি বুঝিয়ে বলতে পারলাম যে আমার আইডিটায় কী কী সমস্যা হবে। অনেকেই অনেক সময় বলে যে এই কমেন্টটা তুমি কেন পিন করছো না, পিন করো। দেখো, কোনো একটা যদি কথার কথা বলছে, অনেক সময় না, অনেক খারাপ ল্যাঙ্গুয়েজ থাকে, সেইটা পিন করলে আমার চ্যানেলের পক্ষে ক্ষতিকারক হতে পারে, সেটা আমি জেনে বুঝে করতে পারবো বলো, তাই না? তোমাদের তো বাক স্বাধীনতা আমি দিয়েছি, কিন্তু সেই বাক স্বাধীনতাটা আমি দিয়েছি তোমরা বলো, কিন্তু কিছু কিছু খারাপ ভাষা প্রয়োগ করলে অসুবিধা আমার হতে পারে, ঠিক আছে? যেরকম কি না YTতে দেখতেই পাচ্ছ একটা সমাজ সেবিকা চলে এসেছেন, এবং তিনি আমাদের ভালো ভিডিও করার বার্তা দিচ্ছেন, এবং বলছেন তোমরা শুধরে যাও, না হলে কিন্তু অসুবিধা আছে। জানি না তোমরা এই বিষয়টা জানো কি না। তো এই তো একটু আগেই লাইভে, এই ভিডিওটা তো আমি আজকে করে রাখছি, তো একটু আগেই লাইভে উঠে আমার সাথে কথা হলো, ওনার বক্তব্য অনুযায়ী তোমরা কন্ট্রোভার্সি করবে, কন্ট্রোভার্সি তোমাদের করতেই হবে, বাট তোমরা শালীনতা বজায় রেখে ভিডিও করো, বুঝতে পেরেছো? তো যাই হোক, কথা হচ্ছে সকালবেলায় টুকলি চলে গেল কাজে, এবং আমি আশ্চর্য হয়ে যাই যে যেখানে এত 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 গরম, হ্যাঁ 43 ডিগ্রি গরম, টুকলিদের ওখানে নাকি আরও গরম পড়ে আমি শুনেছি, আর ওইখানটা একটু মাটিটা একটু ইয়ে টাইপের হয়, তো সেই কারণে ওখানে একটু গরমটা নাকি বেশি হয়, টুকলি নিজেই বলেছে। তো সেই জায়গাটায় পাওয়ার কাট হয়েছে, মানে লোডশেডিং, তারপরে টুকলি চুল ছেড়ে খাচ্ছে। আমি বলি, অ টুকলি অ টুকলি, তোমার শরীরে কি এসি ফিট করা আছে, তোমার কি
মানে গরম লাগে না, তোমার শরীরে যদি এসি ফিট করা থাকে দিয়ে দাও গো, দিয়ে দাও। হ্যাঁ মানে কি বলবো, টুকলি পুরো চুল ছেড়ে মানে এদিক ওদিক সেদিক করছে, আমি শুধু এদিকে বলছি লোডশেডিং, আমার মানে ওকে দেখেই আমার গরম লেগে যাচ্ছে, ওকে দেখে গরম লেগে যাচ্ছে, আর আমি আমার নিজের কথা ভাবছি। ওদের তো তাও দোতলায় থাকে, তাও গরম, আমার তো একতলা বাড়ি, আর সবসময় তো আমি এসিতে থাকতে পারি না, আমাকে তো কাজকর্মও করতে হয় না কি সংসারে, তো সেই পুরো বাড়িটা তো সেন্ট্রাল এসি নয়, সেই জায়গা থেকে আমি শুধু ওকে দেখছি আর ইমাজিন করছি যে ওরে বাবা ওরে বাবা, চুল ছেড়ে গরমে কি করে রয়েছে। এই যে আমি চুল ছেড়ে ভিডিও করছি, এসি চলছে, যদি আমি গরমে আগের বছরে কি আমি চুল ছেড়ে এরকমভাবে গরমের সময় ভিডিও করতে পেরেছি? হ্যাঁ, শীতকালে ভিডিও করি, গরমের সময় কিন্তু করতে পারি না। তারপরে কুমড়োর ভর্তা দেখালো, কুমড়োর ভর্তা নাকি ওইভাবে করলে টেস্টি হয় জানি না, কিন্তু সিদ্ধ করে খাওয়াটা খুব, কুমড়োর ভর্তা সিদ্ধ করে খেলে টেস্টি, আর ওইভাবে অল্প তেলে ভাজলেও না কুমড়োটা ভেতর থেকে কাঁচা কাঁচা থেকে যায়, বলছে স্মোকি মোকি, তাহলে তো কুমড়ো ভাজাই হয়ে গেল, কম তেলে কুমড়ো ভাজাই হয়ে গেল, ওটা আবার ভর্তা কী করে হয়। যাই হোক, কুমড়ো ভাজা ভর্তা, কুমড়ো ভাজা ভর্তা করলো, তার সাথে টুকলির মনির আজকে বাসনা ছিল ডিমের একটা প্রিপারেশন করবে, কিন্তু পাওয়ার কাট, মানে টুকরি যা ভাবে সেটা যদি না হয়, ভাবো তো কীরকম হয়, মটরশুঁটি টুটি দিয়ে করলাম। আমি বলি কি টুকলি, এই গরমে অত মটর ফটর খাস নে, খাস নে, এই গরমে মানে নিতে পারবি না, হাত দাগদে মরবি, যদি হবা তোর পেটটা খুব ভালো, মানে লিভার কানা খুব ভালো। তারপরে নেল পলিশ পড়েছে, এই ওই কালারটাই তো যা পড়েছে, পুরো যাকে সেম টু সেম কপি করছিস কেন, এরপর তো যা উত্তেজিত হয়ে বলবে টুকলি আমাকে কপি করে, দেখেছেন দেখেছেন দেখেছো দেখেছো টুকলি আমাকে কপি করে কপি করে, এটাই হবে এটাই হবে। তারপরে দেখালো আম মাখা, ও দর্শক বন্ধুরা আম মাখা বলো, আগে তেঁতুল মাখা বলো, তারপরে টমেটোর তেঁতুল দিয়ে মাখা, বাতাবি লেবু মাখা, কদবেল মাখা, মানে আগেকার কথা বলছে, আমার বিয়ের আগে সব আমরা পাড়ার মানে বসতাম একসাথে, কত মেখেছি মামার বাড়িতে গিয়ে মামি আমি, হ্যাঁ মানে সেই সব আলাদাই মজা, পাশের বাড়ি থেকে আম চুরি করে, হ্যাঁ আম ঘষেছি, ঘষতে ওই যে ঘষুনিতে হাত ঘষতে ঘষতে রক্তও বেরিয়ে গেছে, তারপরে শিলে পেটেছি, হ্যাঁ শিল পাটায়, তখন তো অত মিক্সির ব্যবহার ছিল না, লঙ্কা ঠঙ্কা বেটেছি, হ্যাঁ বিট লবণ দিয়ে, সে মানে সে কি স্বাদ কি স্বাদ। কিন্তু এখন মানে বেশ কয়েক বছর আগেও তোমাদের হচ্ছে কি ওটাকে কী বলে কাঁচা মিঠে আম মাখা খেয়েছি, বাট ওই রাস্তার থেকে এখন বাড়িতে এনেই খাই, কারণ ওই সব মশলাপাতি আলগা ব্যাপারটা হাইজিনিক, বাড়িতে এনেই খাই, ঠিক আছে বাড়িতে এনে মানে কাঁচা মিঠে আম, কিন্তু এখন যেটা হয়েছে পরিস্থিতি অম্বল হয়ে যায়, বুঝতে পারছো তো, ওই কারণে আর বাড়িতে কেউ অত টক ঠক খাওয়ার অত কারোর ইন্টারেস্ট নেই, তো যেই কারণে আমারও অম্বল হয়ে যায়, খেয়ে যদি শুধু শুধু ভুগতে হয় ঠিক আছে, তাহলে সেই জিনিস আর খেয়ে লাভ কী। তবে হ্যাঁ টুকলি কিন্তু মানে খুব গরমে টক খাচ্ছে, গরমে টক খাওয়া ভালো, গরমে যত বেশি টক খাবে তত বেশি কিন্তু গরমটা কম লাগবে, এটা কিন্তু একেবারেই সত্য কথা। হ্যাঁ তবে মানে কি বলবো, টুকলির বয়স আন্দাজে টুকলি কিন্তু মানে মানে কি বলবো, মানে যতই বলুক টুকলি কিন্তু মানে নব যৌবনের দুধ, হ্যাঁ মানে যতই বয়স বাড়ছে ততই টুকলি ইয়াং 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 হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে টক খাওয়া এই খাওয়া সেই খাওয়া, মানে অল্প বয়সী মেয়েরা যেরকম অ্যাক্টিভিটি করে পুরো সেরকম করছে, কিন্তু শরীরের সাথে করছে কিন্তু কোনো তার কোনো রিয়াকশান নেই। তারপরে টুকলি প্রচুর ঘুম দিয়েছে, লোডশেডিং হয়েছে, প্রচুর ঘুম দিয়েছে, এমনকি বারান্দায় খেতে ইটিং শো করতে হয়েছে, ইটিং শো করেছে কিনা কে জানে, বারান্দায় খেতে হয়েছে, লোডশেডিং হয়ে গেছে ভাবো। হ্যাঁ তারপরে 3.5 ঘন্টা ঘুমে ঘুম থেকে উঠে জল বিস্কুট খেয়ে আবার চুলছে, ও মাই ডগ, আর কি চুলটা কেটেছে আবার ছাড়ছে, মানে কি বলবো আর কি, খুব ডিজাইন করছে। হ্যাঁ তবে অনেকেই বলছে টুকলিকে ঠিক মানাচ্ছে না ওই ডিজাইনটায়, আমি বলি কি যে মানে আমি আমার দিক থেকে বলছি, আমার মানে
মানে আমার ঠিকঠাক লাগছে, মনে হচ্ছে যেন চুলটা বেশি বেশি, হ্যাঁ চুলটা কেটেছে এই পর্যন্ত বেশি বেশি, মানে চুল কাটলে দেখবে তখন না চুল ছেড়ে থাকতেই বেশি ইচ্ছে করে, আর আমি তো চুল ছাড়তে ভীষণ ভালোবাসি। আমার পাতলা চুল, চুলের অত ডিজাইন ফিজাইন হয় না, কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি বা কোথাও গেলে না অত কী বলবো আর কি, অত ডিজাইন করে বাঁধা ফাঁদা হয় না, সেই জায়গা থেকে কিন্তু আমি চুল ছাড়াটাই বেশি মানে পছন্দ করি। এবার টুকলিও চুল ছাড়লো এবং ভালো বার্তা দিল যে সবাই ভালো থেকো সুস্থ থেকো। তবে আর এখন টুকলির ব্লগ ছোট হচ্ছে কেন, এই টুকলি বলি ভালো কথা, হিসাব লিখতে গেলি না, এখন একবেলা করেই যাচ্ছিস, তোকে বলেছি না বিকালবেলা যাবি সকালবেলা রেস্ট নেবি, ওরে এখনও কি বৌদিকে তেল মারছিস? হ্যাঁ তেল তো মারতেই হবে, কারণ তোর লাইভে মানে কিছু কিছু মানুষ আছে হোয়াটসঅ্যাপে, তাদের তোর লাইভে না আসলে হবে না, আবার তোর ওই বৌদির লাইভে না গেলে বৌদি বা দাদা এই দুজনই বা কেন আসবে, তাই জন্য তো হাতে রাখতেই হবে। যাকগে বাস, বেশ ভালো 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 ভালো। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, লাভ ইউ অল।